যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কো জেনারেশনের একটি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুরের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তবে সে পরোয়ানায় স্থগিত করা হয়েছে সদ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এই পরোয়ানায় স্থগিতের বিষয়টি জানিয়েছে নিজের ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি চুক্তি বাতিলের দায় স্মিথ কো জেনারেশন ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালত একটি মামলা করে উনিশশো সালে স্মিথ কো জেনারেশন তৎকালীন বাংলাদেশের সরকারের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল এবং দেশের উত্তরাঞ্চলে একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনুমতি প্রদান করেছিল সরকার এই মামলায় দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অনেকটা এফতিয়ার বহির্ভূত একটি রায় প্রদান করে যা গেল শুক্রবার আদালত কর্তৃক স্থগিত করা হয় যদিও বিষয়টির সাময়িক অবসান ঘটেছে তবে লুটেরা সরকারের দায় রক্ত স্নাত বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না বাংলাদেশ সরকারের সে সময় জড়িতদের বিরুদ্ধে এবং বিষয়টি বর্তমান সরকারের নজরে না এনে ধামা চাপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি উল্লেখ্য দু সালে মামলায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুরকে গ্রেফতারের জন্য বেঞ্চ ওয়ারেন্ট জারি করে একটি মার্কিন আদালত বৃহস্পতিবার এই আদেশ জারি করা হয় বলে জানায় নিউ ভিত্তিক একটি আইন মাধ্যম ল থ্রি ডেস্ক রিপোর্ট বার্তা বাজার